সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি চললেও করোনার কারণে নেই কোনো আমেজ। সংক্রমণ কমাতে দেশটিতে লকডাউন চলমান থাকায় এই দীর্ঘ ছুটিতেও প্রবাসীদের মাঝে আনন্দের পরিবর্তে লেগেছে বিষাদের ছোঁয়া। দুবাই থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। ঈদের দীর্ঘ ছুটিতে আনন্দে কিংবা উচ্ছ্বাস কোনোটাই নেই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। করোনার কারণে এবারের ঈদ প্রবাসীদের জন্য বয়ে আনেনি কোনো সুখের বার্তা। ভাইরাসের প্রভাবে প্রতিদিনের জীবন যাপনে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিজ নিজ ঘরে ঈদের নামাজ আদায় করেছি, পাশাপাশি এদেশের সরকারের নির্দেশ মোতাবেক আমরা সবাই ঘরে অবস্থান করছি, অপ্রয়োজনে কিংবা জরুরি কোনো কাজ ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না। দেশটির দর্শনীয় স্থান, বিনোদন পার্ক, সিনেমা হল সহ বিনোদনের সবকিছুই বন্ধ থাকার পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ। গাড়ি চলাচল ও যাত্রী পরিবহনেও রয়েছে বিধিনিষেধ। কেউই ঘরের বাইরে আসলে স্বাভাবিকভাবে যেতে পারছে না, চলাচল করতে পারছে না লকডাউনের প্রভাবে। করোনার কারণে আমাদের জীবনযাত্রা এই মুহূর্তে অনেক সংক্ষিপ্ত। করোনা ভাইরাসের কারণে কিন্তু সারা মানুষ আতঙ্ক, হয়তো অনেকেরই চাকরি নেই, অনেকেরই ব্যবসা ভালো যাচ্ছে না। এই সব মিলেই কিন্তু আমরা বা যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন। ঈদের ছুটিতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রশাসন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।